রাগে বরঙ্গ যে দুটো কথা বলি, আজকে কিন্তু আমাদের উদ্দেশ্য আরো একটি ছিল, এটা হচ্ছে যারা আমাদের সুরক্ষা দিতে পারেনি, যেই কলকাতা পুলিশ আমাদের সুরক্ষা দিতে পারেনি, আমরা তাদের হাতে রাখি পরিয়ে তাদের বোন এবং মায়েদের সুরক্ষা কামনা করে এসেছি, যাতে আমরা ওনাদের সুরক্ষা কামনা করছি। কিন্তু আমাদের আমাদের সুরক্ষা দিচ্ছেন না, আমাদের উপরে ট্রাফিক চালাচ্ছেন, বলছেন আমরা অমুক জায়গা থেকে এসেছি, আমরা আমরা কাদানে গ্যাস চলা হচ্ছে, আমরা আপনি কি বিয়ে মানে আপনার প্রফেশন কি মানে ডাক্তারের বিষয়টা কি? আমি একজন জেনারেল ফিজিশিয়ান। এই ঘটনাটার কে কিভাবে দেখছেন এটা প্রশ্ন নয়, এখনো অবধি 8 দিন অতিক্রান্ত হয়ে গেছে, ন্যায় বিচারের গতিটা কি আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে? একদমই না, একদমই না, আমি একদমই স্যাটিসফাই নই এই ব্যাপারে, যে এখন পর্যন্ত 8 দিনের 8 দিন অলরেডি কমপ্লিটেড, এখন পর্যন্ত কোনো কিছু এভিডেন্স পাচ্ছে না, সবকিছু পেয়েও এবার হচ্ছে এক একজন এক এক দিকে যাচ্ছে, সিবিআই আনডাউটেডলি ইনভেস্টিগেশন করছে, বাট এর আগে পুলিশ কেন চুপছে আমার কোশ্চেনটা ওখানে। ইনভেস্টিগেশন করার থাকলে তো করবে, সবকিছু তো ট্যাম্পার করা অলরেডি হয়ে গেছে। মমতা বানার্জি একজন মহিলা হয়ে সে যদি মহিলার সাথে সাপোর্ট না করে, সে যদি বলে বাম রাম, আমি এর থেকে কি আর বলবো, মানে আমি কোন জগতে বাস করছি সেটা নিয়ে প্রশ্ন। কথা মুখের থেকে এই মুহূর্তে আমরা রয়েছি আরজি করে, মানে সেই ওয়ার জোন যেখান থেকে পিস এস্টাবলিশ হবে একদিন। এতদিন এখান থেকে জাস্টিসই পাওয়া যেত, কিন্তু একটা কেসে এসে বোঝা গেল অনেকগুলো ইনজাস্টিস বছরের পর বছর হয়তো হয়েছে। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, একটা মানুষ ডেমোক্রেসির জন্য কতটা ডেঞ্জারাস, নাকি এতগুলো মানুষ ভেড়া হয়ে রয়েছে, কোনটাকে আপনি বেশি ডেঞ্জারাস ভাবেন, না ভেড়াদের বেশি ডেঞ্জারাস? বলছি ডেমোক্রেসিতে একটা মানুষ কতটা ডেঞ্জারাস হতে পারে, যে পুরো ডেমোক্রেসিটাই হাওয়ায় ঘুরে যায় গিয়ে এবং গর্তের ভেতরে পড়ে যেতে পারে, নাকি আমাদের মতন ভেড়া দরকার ডেমোক্রেসিতে, আমরা সারা জীবন চুপচাপ কাঁদতে কাঁদতে চলে যাবো, কোনটা বেশি ডেঞ্জারাস? রামদুনি দেখেছি তো 2012-2011 হয়েছে, হ্যাঁ সেগুলো ঘটেছে। আমরা মেডিকেল ফেডারেন্টের ক্ষেত্রে 2019 সালে যে পরিবার ঘটনা, সেই পরিবার ঘটনা 7 দিন ধরে চলেছিল, তারপরে এটা আরো অনেক বড় এবং এটা ডাইমেনশনটা অনেক বড় বেড়ে গেছে। এই মৃত্যু উপত্যকায় আমরা বারবার দেখছি মানুষের জয়ের ধ্বনি, এবং মানুষ এই ঘটনার বিরুদ্ধে শুধু না বলছেন না, প্রতিরোধের সুরও আঁকছেন। আপনার নামটা? ডক্টর দেবশ্রীতা বসা। আপনি কি বিয়ে মানে আপনার প্রফেশন মানে ডাক্তারের বিষয়টা কি? আমি একজন জেনারেল ফিজিশিয়ান। এই ঘটনাটার কে কিভাবে দেখছেন এটা প্রশ্ন নয়, এখনো অবধি 8 দিন অতিক্রান্ত হয়ে গেছে, ন্যায় বিচারের গতিটা কি আপনাদের সন্তুষ্ট করতে পেরেছে? একদমই না, একদমই না, আমি একদমই স্যাটিসফাই নই এই ব্যাপারে, যে এখন পর্যন্ত 8 দিনের 8 দিন অলরেডি কমপ্লিটেড, এখন পর্যন্ত কোনো কিছু এভিডেন্স পাচ্ছে না, সবকিছু পেয়েও এবার হচ্ছে এক একজন এক এক দিকে যাচ্ছে, সিবিআই আনডাউটেডলি ইনভেস্টিগেশন করছে, বাট এর আগে পুলিশ কেন চুপছে আমার কোশ্চেনটা ওখানে। ইনভেস্টিগেশন করার থাকলে তো করবে, সবকিছু তো ট্যাম্পার করা অলরেডি হয়ে গেছে। আপনি আপনি বলছেন সবকিছু ট্যাম্পার হয়ে গেছে, সেদিনকার আক্রমণটা কি ট্যাম্পারিং এর জন্য হয়েছিল? অনেকে বলছেন অবশ্যই আক্রমণের আগেও অলরেডি যেটা রেনোভেশনের কাজের নামে যেটা হয়েছিল, দ্যাট ওয়াজ ট্যাম্পারিং অফ এভিডেন্স। আপনারা কি এই মুহূর্তে, আমরা দেখেছিলাম এরকম জায়গা ভারতবর্ষেই বোধহয় হচ্ছে, গোটা বিশ্ব অনেক এগিয়ে গেছে, 36 ঘন্টা কাজ করার পর যে কোনো হিউম্যান বিইং এর পক্ষে ক্রিটিক্যাল রোগী ছেড়ে দিন, সাধারণ মানুষকে দেখাও সম্ভব নয়, মানে একদিকে রোগী মুমূর্ষু, একদিকে ডাক্তার মুমূর্ষু, এটা একটা তৃতীয় বিশ্বের অসাধারণ রিয়েলিটি। ফলে আপনারা ওয়ার্কিং প্লেসের ডেভেলপমেন্টের দাবি জানিয়েছেন, আপনাদের যে দাবি চার্টার রয়েছে তার মধ্যে ওয়ার্কিং প্লেসের ডেভেলপমেন্টের দাবি জানিয়েছেন, আপনাদের দাবিগুলো যদি আরেকটু আমাদের বলো। ফার্স্ট অফ অল আমাদের সেফটি সিকিউরিটি, এটা তো ফার্স্ট টাইম ঘটনা না,
মানে কনস্ট্যান্টলি আমরা আমাদের ওয়ার্কপ্লেসে থ্রেট ফেস করি, অনেক সময় গায়ে হাত তোলা হয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ওয়ার্ক ফার্স্ট অফ অল সেফটি সিকিউরিটি আমাদের এনশিওর করতে হবে, আমাদেরকে কন্ডিউসিভ ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিতে হবে, আমাদের যেগুলো যা যা দাবি আছে সেগুলো মানতে হবে। এই ভয়ে ডিগ্রিটাই ছেড়ে দিয়েছে। এই মেয়েটা সাহসী ছিল, হয়তো বা কিছু এরকম করেনি, যার জন্য মেয়েটার সাথে এরকম ঘটেছে। বাট আমার কোশ্চেন হচ্ছে, মেয়েদের সাথে কেনই প্রবলেম গুলো হবে? গোটা সমাজে যদি দেখি আমরা, প্রতি 21 সেকেন্ডে একজন করে মহিলা এই ধরনের ব্রুটাল টর্চারের সামনে দাঁড়ান, তার মানে কোয়েশ্চেনটা আজকে শুধু আরজি করেন নয়, গোটা সমাজ চেঞ্জের। একজন মহিলা হিসেবে আপনি কি কি রেকমেন্ড করেন, কি কি বিষয় দরকার সমাজে এই বিষয়টাকে রোখার জন্য? যেভাবে ছেলেরা ফ্রি মাইন্ডেডলি নির্ভয়ে দিনে রাতে 24 ঘন্টা যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে কাজ করতে পারছে, মেয়েদের ক্ষেত্রে সেটা হবে না কেন? না, মেয়েরা অনেক সেক্টরে দেখেন 24 ঘন্টা নির্ভয়ে কাজ করতে পারছে। আপনি দেখবেন যে মহিলারা ওই যে মানে বাজারের জিনিসপত্র নিয়ে আসেন, যারা সবজি বেচেন, তারা কিন্তু ভোর 4টার সময় ট্রেনে ওঠেন, ফলে মহিলারাও করছে। কিন্তু মহিলাদের সাথে রেপ কেস বলেন, অন্য অনেক কিছু বলেন, সেটাও কিন্তু মহিলাদের সাথেই হচ্ছে, পুরুষের সাথে হচ্ছে। আমি বলছি না যে হয় না, টর্চার সবার সাথেই হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু অ্যাকর্ডিং টু মি ইন্ডিয়াতে এখন পর্যন্ত মেয়েরা ততটাও সেফ নয়, সেটা হবে না কেন? এখানে একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে আরজি করের সাথে যেহেতু আপনি জড়িয়ে রয়েছেন, আরজি করকে নিয়ে অনেকগুলো অভিযোগ আসছে যে সাপ্লি 10 লাখ টাকা দিলে ক্লিয়ার করে দিচ্ছে, ফেল করলো ডাক্তারি পরীক্ষায় 10 লাখ টাকা দিলে ক্লিয়ার করে দিচ্ছে, ভেজাল ওষুধের র্যাকেটের অভিযোগ এসছে, এবং আরো মারাত্মক অভিযোগ এসছে এই যে বর্জ্যগুলো হাসপাতালের যে ওয়েস্টগুলো থাকে, সেই ওয়েস্টগুলো থেকে কেমিক্যাল কম্পোনেন্ট আলাদা করে সেগুলো ড্রাগ ইন্ডাস্ট্রিকে বেচা হচ্ছে। আপনি যেহেতু আরজি করার সঙ্গে জড়িত, এই অভিযোগগুলোর কি সারবত্তা আছে? আপনি নিজের জীবনে কি এর কোনো সারবত্তা খুঁজে পেয়েছেন? এগুলো এই কথাগুলো এখন কেন উঠছে? সরকার কি এতদিন অন্ধ ছিল? তাহলে এই অভিযোগ তো ছাত্রদের সম্পর্কে উঠতে পারে যে ছাত্রদের গভর্নিং বডিরাও কি এতদিন অন্ধ ছিল? যারা সাপ্রেসড হয়ে চলে গেছেন, এরকম কয়েকজনের নাম আপনি বলতে পারবেন বা বলতে চাইবেন? কয়েকজন এরকম তো না, বাট হ্যাঁ, অনেক আমার জেনেশোনাও হয়েছে, আমার নিজের লাইফে এমন অনেকটা ঘটনা ঘটেছে, তাই জন্যই আমি বলছি। এর ঘটনাটা শেয়ার করা যায়? এরকম না যে হ্যাঁ, কোনো এক সময় আমারও একটা পিজি শিপে আমি মেন্টাল টর্চার হয়েই বেরিয়েছি, ঠিক আছে? এই কলেজ থেকে আমি পিজি করিনি, 100 বার করিনি, বাট আমি যে কলেজ থেকেই করেছি আমি নাম বলতে চাইবো না, বাট আমি মেন্টাল টর্চার হয়েই বেরিয়েছি, সেটাই একটা রিনাউন কলকাতা সরকারি মেডিকেল কলেজ, ঠিক আছে? আমার কোশ্চেন হচ্ছে যে সেটা কেন হবে, কেন ভয় পেয়ে আমরা বেরোবো? আমরা পড়াশোনা এত কষ্ট করে একটা পিজি সিট পাই, একটা স্টুডেন্ট দিন রাত পড়াশোনা করে মানে সবকিছু স্যাক্রিফাইস করে তারপরে পিজিতে অ্যাডমিশন নেবার পরে যদি এই ঘটনাটা ঘটে, তার থেকে মর্মান্তিক অ্যাকর্ডিং টু মি আর কিছু হতে পারে। ফলে দিকে ছড়ে জাস্টিস ইজ ডিনাইড মানে কি জাস্টিস ডিলেড? আজকে এই প্রশ্নটা উঠে আসছে এবং আমরা আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনার নামটা কাইন্ডলি? কিন্তু কাউকে ভরসা করা যায়? ডাক্তার যদি রেপ হতে পারে, ব্রুটালি মার্ডার হতে পারে, কালকে আমারও হতে পারে, সেই গ্যারান্টি কে দেবে? গভর্নমেন্ট ফেলিয়ার, সে গভর্নমেন্ট পুরোপুরি ফেলিয়ার। যে একজন মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে সে যদি মহিলার সাথে সাপোর্ট না করে, সে যদি বলে বাম রাম, আমি এর থেকে কি আর বলবো? মানে আমি কোন জগতে বাস করছি সেটা নিয়ে প্রশ্ন। কালকে আমার বাবা মা, আজ আমার মা গত 3 বছর মারা গেছে, আমার বাবার কাছে রোজ আতঙ্ক যে আমার মেয়ে বাড়িটা ফিরবে তো, সেই প্রশ্নটা সেই উত্তরটা কে দেবে? আজকে শুধু আমরা রাজ্য সরকারও দেখছি না, কেন্দ্রেও আমরা এরকম ঘটনা দেখছি। দিল্লিতে নির্ভয়া হয়েছিল,
টোটাল সিস্টেমের ফেলিওর কোন একটা নির্দিষ্ট গভর্নমেন্টের চেয়ে। আমি কোনো গভর্নমেন্টকে কোনো কোশ্চেন করবো না, আমি একটাই বলবো সিস্টেম ফেলি। কারণ যেটা নির্ভয়া হয়েছিল আপনারা হয়তো জানবেন না, আমি কলকাতার আগে গুড়গাঁও শহরে 8 বছর কর্মস্থানে ছিলাম। সেখানেও আমাদের আমার মা বাবা সবসময় একটা আতঙ্কে থাকতো যে মেয়েরা সেফ তো, এটা প্রশ্নটা হলো মেয়েরা। একটা সময় কিন্তু বলা হতো দিল্লিকে রেপ ক্যাপিটাল, একদম। বাট সেখানে এখন দেখতে পাচ্ছি কলকাতা ছাপিয়ে যাচ্ছে। কলকাতা শহরও কোনো কম না, সবাই বলে সিটি অফ জয়, আমরা কি সত্যি জয়ে আছি? এটা বড় প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না আমরা সেটা পালন হলো। এখন আমরা একটা মানববন্ধন কর্মসূচি করব কলেজের ভিতরের দিকে ম্যাডাম জুবলি বিল্ডিং এর সামনে। আমরা এই মুহূর্তে আর্জি করে দাঁড়িয়ে রয়েছি, ক্যামেরার পেছনে আছেন সাংবাদিক নরেশ জৈন, আমি দেবাশিস চক্রবর্তী। আরজি করে দাঁড়িয়ে আরজি করের মানুষগুলোর প্রতিরোধের কান্নার সঙ্গে, প্রতিরোধের আগুনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনার নামটা? আমার নাম, নামটা না বললে একটু নামটা বললে ভালো না, না হলে অসুবিধা নেই, ঠিক আছে, নামটা ছেড়ে দিন। আপনি কি স্টুডেন্ট? স্টাফ, স্টাফ, নার্সিং স্টাফ। আচ্ছা, নার্সিং স্টাফ হয়ে আপনি সংহতির জন্য ব্যাপারটাই রয়েছেন, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন কোনো একজন লোক এই ঘটনার পেছনে আছে, নাকি এটা পুরো চক্র কাজ করেছে এই ঘটনার পেছনে? সেই চক্র কাজ করেছে, না হলে এইভাবে তো এতদিন ধরে টাইম লাগতে পারে না, না একটা অন্যায়ের বিচার করতে। নিশ্চয়ই কিছু হয়েছে, সেটার জন্যই তো আজকে জাস্টিস চাইতে আমরা এখানে বসে আছি। একটা প্রশ্ন, আপনি যেহেতু আরজি করার একজন স্টাফ, মানে নার্সিং এর সঙ্গে জড়িত রয়েছেন, আচ্ছা ওই যে একটা রুমে একটা মহিলাকে একা যেতে হলো, ওই কি যেটাকে আমরা বলি সেমিনার, সেমিনার হলে কেউ কোনো আওয়াজ পেল না, কেউ কোনো টের পেল না, এত বড় একটা ঘটনা ঘটে চললো, ফোর্থ ক্লাস স্টাফ থেকে আরম্ভ করে কেউ কোনো টের পেল না? সেটাই তো প্রশ্নের বিষয় যে কি এমন হয়েছিল যে কেউ কোনো আওয়াজ পেল না, কেউ কিছু বুঝতে পেল না, পারা তো উচিত ছিল, তাই না? এটা আমাদেরও প্রশ্ন, এটা আমাদেরও অনেক বড় প্রশ্ন, সেই জন্য সেই এত কিছু প্রশ্ন নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই উত্তরটা দেওয়ার মতো এখন পর্যন্ত কেউ নেই আমাদের কাছে, বুঝতে পেরেছেন তো? এই প্রবলেম হচ্ছে আমাদের যে হ্যাঁ কী হলো, এমন কী হলো, এইভাবে তো মৃত্যুটা মেনে নেওয়া যাচ্ছে না। না আজ আমি ওই জায়গায় থাকতে পারতাম, অন্য কেউ থাকতে পারতো, কঠিন শাস্তি হওয়া উচিত আমার, যাতে সবাই দেখুক যে হ্যাঁ এই এই পরিস্থিতি আর কাউকে না পড়তে হোক, এটাই আমরা চাই। কিন্তু বারবার আমরা একটা জিনিস দেখি, এরকম ঘটনা দিল্লিতেও ঘটেছিল, ধনঞ্জয়ের ক্ষেত্রেও ঘটেছিল, একটা ঘটনা ঘটে কঠিন শাস্তি দেওয়া হয়, তারপর আরেকটা ঘটনা ঘটে, তার মানে সমাজকে তো চেঞ্জ হওয়া দরকার। অবশ্যই সমাজকে চেঞ্জ হওয়া দরকার। আজ আপনি দাঁড়িয়ে আছেন, আপনি একটা পুরুষ মানুষ, আমিও একটা মহিলা, সবাই আছে এখানে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আছে, সবাইকে সেম মতবাদে আসছে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকিদেরকে তো সেম জায়গায় দাঁড়াতে হবে যে হ্যাঁ নেক্সট টাইম যে পুরুষ আমাকে দেখবে সে যেন তাকে, সে আমাকে নিজের বোন হিসেবে দেখে, আমাকে খারাপ কোন নজরে না দেখে। আমি আরজি করের পোস্ট বেসিক স্টুডেন্ট ছিলাম, এখানে এখানে কাজে নার্সিং স্টাফ। কি মনে হচ্ছে আজকে তো আরজি করের আন্দোলন গোটা ভারতবর্ষে, কি মনে হচ্ছে আজকে তো আরজি করার আন্দোলন গোটা ভারতবর্ষের ওপর একটা কি বলবো বসন্তের বজ্র নির্ঘোষ হয়ে উঠছে? হ্যাঁ, সেটা তো হওয়াই উচিত, একটা মেয়ের উপর এত অত্যাচার, মানে মেয়েটাকে এত টর্চার করে যে খুন করতে পারে, তা সেটা তো হওয়াই উচিত, মানে এটাই তো একটা সভ্য দেশে হওয়া উচিত। সিবিআই তদন্তে কি আস্থা রয়েছে? এবার সেটা তো সময় বলবে, এখন তো আমরা কিছু, 8 দিন হয়ে গেল, রাজ্য সরকারও যেমন ব্যর্থ তেমন এখানেও তো সেই অর্থে কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না এখনো অবধি, এখনো পর্যন্ত তো সেরকম কিছুই আমরা পাইনি। মানে যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ এই লড়াই চলবে, ততক্ষণ লড়াই চলবে। এটা শুধুমাত্র একটা মেয়ের প্রশ্ন, একটা মানুষ হিসাবে, একটা মেয়ে হিসাবে, আমি শুধু নার্সিং স্টাফ না একটা মেয়ে হিসাবে আমি বলছি, এর পানিশমেন্ট দরকার, নাহলে তো এরপর থেকে আরো লোকে অপরাধীরা বেশি সাহস পেয়ে যাবে। এই আরজি কর মানে মানুষের প্রতিবাদ এবং স্বপ্নের একটা বিষয়, সেই প্রতিবাদ এবং স্বপ্নকে নিয়ে আমরা এখন কথা বলবো, আমরা এখন কথা বলবো এবং এখন ঠিক চিকিৎসক নয়, একজন রোগীর পরিবারের সঙ্গে আমরা কথা বলবো যে তারও বোধ হয় একটা সমর্থন রয়েছে এই লড়াইয়ের সঙ্গে। আপনার নামটা? আমি নাগের বাজারেই থাকি এবং আমার নন্দাই এখানে জমা ভর্তি আছে পেশেন্ট হিসেবে। তো এটা সত্যি মর্মান্তিক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা যাতে আমরা দ্বিতীয়বার আর না দেখতে পাই, সেটাই যেন সেরকমভাবেই যেন আমাদের সঙ্গে জাস্টিসটা করা হয়। যার গেছে দেখুন, আজকে আমরা হিন্দু সংখ্যক মানুষরা সবাই একটা করে সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাই,
মানে আপনি রোগী বনাম ডাক্তারের যে লড়াই লাগানোর চেষ্টা চলছে তার বিরোধিতাই করছেন তীব্রভাবে। আমাদের কাছ থেকে একটা ভালো মেয়ে ভালো ডাক্তার আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, এটা কেন, কিসের জন্য? মানে তার আগে আপনার নামটার পরিচয়টা একটু দিন। চিকিৎসক আক্রমণ করলো, তাহলে আমরা দুটো ঘটনা দেখলাম, এক কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের মৃত্যু, যে চিকিৎসক মনে করতো আরজি কর্তা তার বাড়ি, আর আরেকটা আঘাত দেখলাম যে 14ই আগস্ট যখন মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেবে আরজি কর্তাকে আন্দোলনের বাড়ি তৈরি করছে সেই সময় আবার আক্রমণ হলো। তাহলে এই দুটো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এই দুটো ঘটনা কি সিকিউরিটি ল্যাপসকেই বা আপনাদের নিরাপত্তাহীনতাকেই সবচেয়ে বেশি মাত্রায় প্রতিষ্ঠিত করে? 14ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনা আমাদের সবার মনে জাগিয়ে দিয়েছে এবং ঘটনা শুধুমাত্র যে কন্টিনিউয়াস হয়েছে বলে আমাদের মনে হয়। সেদিন আগে ঘটনাটি ঘটেছিল যে একটা প্রায় 1,000-5,000 মব তারা এই রাস্তায় জমা হতে শুরু করে। পুলিশকে আমরা সেই সময় বলছিলাম আমরা ওমেন্স র্যালি একটা বের হবে এখান থেকে। পুলিশের উচ্চপদস্থ কর্তাকে ডিসি নটকে বারবার ফোন করা হয়, পরে এখানে যারা কর্তব্যরত অফিসার ছিল তাদেরকে বলার পর তারা বলে যে আমাদের কিছু এই মাসের উপর কন্ট্রোল নেই, ঠিক আছে, আমরা কিছু তেমন কিছু করতে পারবো না। তখন আমরা মেয়েদেরকে ফিরিয়ে দিই, আমরা ব্যারিকেডের সামনে ছিলাম। তারপরে আমাদের এখানে একটা সময় সে সব লাথি মারা শুরু করলো, আমরা ব্যারিকেড ধরলাম, ব্যারিকেড ভেঙে গেল ও পুলিশ আমাদের আগে পালিয়ে গেল। তারা গিয়ে লাথি মেরে করলো, বিভিন্ন ওয়ার্ডে লুকলো এবং সব ভাঙচুর করলো। আধ ঘন্টা পুলিশের কোনো কার্যকলাপ ছিল না, ঠিক আছে। তারা ভদ্রলাইজ করে গেল, পুলিশ লুকলো যেটা ভাঙচুর করলো, ফুটতলায় গেলো, তার উপরে তিনতলায় ইএনটি করলো, সেখানে গেলো, তার উপরে ছিল চারতলায় সেমিনার। সরকার বলছে এটা রামবাম করেছে, আপনার কি মনে হয়? তাই বলে এই আন্দোলনকে বলা হচ্ছে নাকি সাম্প্রদায়িক শক্তি আজকে স্ন্যাচ করার জায়গায় আস্তে আস্তে উঠে আসছে, এটা আপনার কি মনে হয়? কিন্তু আন্দোলন কি চূড়ান্ত রূপে অরাজনৈতিক বিষয় হতে পারে? সত্যি কারণ বিশ্বের বুকে কিছু অরাজনৈতিক হতে পারে না। মানে আপনারা বলতে গেলে এক্সটার্নাল রাজনৈতিক দলের প্রভাব থাকবে, তার মানে কিন্তু বিষয়টা অরাজনৈতিক নয়। ফলে আপনার রাজনৈতিক আন্দোলন যারা চিকিৎসা বিষয়টাই রাজনৈতিক, একটা মহিলা সুরক্ষা পাবে কি পাবে না সেটাও একটা রাজনৈতিক বিষয় আমাদের মতো দেখে। তাহলে এই যে চিকিৎসার এত বিভ্রান্তের মূলে আছে, একজন ডাক্তারবাবুকে 5 জন ডাক্তার মানে চিকিৎসক রুগীকে দেখতে হচ্ছে, 36 ঘন্টা কাজ করতে হচ্ছে, এর অন্যতম মূলে আছে যে বেশি চিকিৎসক নিয়োগ না হওয়া, প্রচুর শূন্য পদ খালি হয়ে রয়েছে রাজ্য সরকারের এবং গোটা রাষ্ট্রেরও। তাহলে চিকিৎসা ক্ষেত্রে সরকারের ব্যয় বরাদ্দ বৃদ্ধির কি আপনারা কোনো দাবি করবেন? তাহলে এই সংকটটা মেটে যদি না আজকে পরিকাঠামো উন্নতি না হয়, যতই আমি সিসিটিভি ক্যামেরা বসাই,
যাতে আমি পুলিশ প্রোটেকশন দিই, যাতে সেন্টার ফোর্স তৈরি করি, যখন মানুষ পরিষেবাগুলো পাবে না তখন সাহায্যের রাগটা গিয়ে পড়বে স্বাস্থ্যকর্মীদের ওপরই, কারণ তারা ইমিডিয়েট তারা দিচ্ছে, তাদের তারাই দিচ্ছে না এরকম একটা মনোভাব একদম। ফলে এই যে পরিকাঠামোর ঘাটতি সেই সমস্যাগুলো যদি না মেটে, আপনি যদি 3 মাস পরে মানে ডেল পান, আপনি যারা ব্লাড টেস্ট করাতে 4 দিন ধরে ঘরে হাসপাতালে সহিত আপনার খুব ভালো এবং সেখান থেকে দালাল চক্র করে উঠবে, তখন আপনি দেখতে আপনার উপরে পড়বে। ফলে এই সমস্যার সমাধান তো শুধুমাত্র আবার ইমিডিয়েট যে দাবিকে কেন্দ্র করে আন্দোলনটা বেড়ে উঠেছে সেই দাবিটাকে আমাদের সামনে রাখতে হচ্ছে। তার সাথে আপনি যেটা বলছেন এটাকে আমরা এই মানুষের কথা বলতে বলতে এই দাবিটাকে এই কথাগুলোকে আমরা তুলে ধরছি যে পরিকাঠামোটা ছাড়া শুধুমাত্র সিকিউরিটি দিয়ে হবে না, কিন্তু ইমিডিয়েট যেহেতু আমাদের এই বিচারটা ইমিডিয়েট যদি ইনজাস্টিস ফুড অফ অ্যাসেট, একটা ইনজাস্টিসের পয়েন্ট, একটা ইনসিকিউরিটির পয়েন্ট, একটা হচ্ছে কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের যে মনোভাব, ঠিক আছে, এই যে 3টে ফ্যাসেট রয়েছে এই মুভমেন্টের মধ্যে সেই ফ্যাসেটগুলোকে আমরা ইমিডিয়েট অ্যাড্রেস করছি। এই মৃত্যুর বিরুদ্ধে জেহাদ জানিয়ে এখানে রাখি বন্ধন চলছে, ফলে আমরা যারা রাখি পরাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম এবং পরিচয়গুলো যদি একটু বলেন, একটু হাতে নিয়ে মাইকটা। আমার নাম দুয়ে তরুণদার, আমি এসেছি দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর থেকে কি রাখি পড়াতে? মহিলাদের রাত দখল অনুষ্ঠানে নিশ্চয়ই আপনি ছিলেন রবিবার কর্মসূচিতে, এই রাখি পড়ার তাৎপর্যটা কি যদি একটু বলেন? আন্দোলনের জন্য আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদের সঙ্গে খুবই পরিচিত, একতাই বল, তো এই ঐক্যের বন্ধনের জন্যই আজকে রাখি পড়ানো, আন্দোলন বহাল থাকুক, লড়াই বহাল থাকুক, একত্রিত ভাবে যাতে আন্দোলন করতে পারে। আপনার নামটা? আমার নাম কস্তুরী গোস্বামী, আমি শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে রাখি পড়ানোর জন্য আস্তে আস্তে এই আন্দোলনটা তো গোটা বিশ্বের মুখ হয়ে উঠছে, এই আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন এখন এই মুহূর্তে?